অস্বাভাবিক মৃত্যু এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম পূজা পাল। ঘটনা কদমতলা তারকপুর গ্রামে। মৃতের বাপের বাড়ির লোকজনেরা স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করেছে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা। স্বামী সহ তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে বাপের বাড়ির লোকজন। জানা যায়, কদমতলা থানা এলাকার তারকপুর গ্রামের বাসিন্দা সুমন পালের স্ত্রী পূজা পালকে নিয়ে সোমবার রাত দুটো নাগাদ কদমতলা সামাজিক হাসপাতালে আছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনেরা। তখন চিকিৎসকরা জানিয়ে দেয়, হাসপাতালে আনার আগেই পূজা পালের মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় কদমতলা থানায়। প্রায় 5 বছর আগে তারকপুরের সুমন পালের সাথে হিন্দু রীতিনীতি অনুযায়ী ধর্মনগরের রাজনার বাসিন্দা প্রদীপ পালের মেয়ে পূজা পালের বিয়ে হয়েছিল। তাদের 3 বছরের এক কন্যা সন্তানও রয়েছে। মৃতার ভাই জানায়, সোমবার রাত আনুমানিক 10টা নাগাদ নাকি পূজার সাথে তাদের কথা হয়। তখন পূজা জানায়, 1.5 লক্ষাধিক টাকার জন্য নাকি তাদের পরিবারে ঝামেলা চলছে। মৃতার ভাইয়ের অভিযোগ, মানসিক চাপেই নাকি তার বোনের মৃত্যু হয়েছে, যার জন্য দায়ী স্বামী সুমন পাল। গত 7 এবং 8 ফেব্রুয়ারি ইন্টারভিউ নাইটে একটি ইনফরমেশন আছে কদমতলা হসপিটাল থেকে, যে পূজা পাল নামে একটি গৃহবধূ দেখবদী রয়েছে। তো এই মূলে কদমতলা থানার পুলিশ এখানে যাওয়ার পর নিয়মকানুন মেনে সব কিছু দেখাশোনা ইয়ে করে মাসে। তারপর সকালে পূজা পালের বাড়ির পক্ষ থেকে ওর ভাই একটা অভিযোগ দায়ের করে চাউরি দিয়েছে। তো ওই মূলে আমরা প্রাথমিকভাবে পোস্টমর্টম করি, আমরা তদন্ত নিয়েছি। ইনভেস্টিগেশন চলছে যেহেতু আমরা যে মেন প্রাইম ইস্যুর স্বামী তার নামে অভিযোগ আছে, আমরা ওকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এখন কেসটা আমরা রুজু করা হয়েছে এই কলমতলি থানায়। আমরা কেসটা ইনভেস্টিগেশন করছি, আগের ইনভেস্টিগেশনে করে ইয়ে করা হবে। হাসপাতালের চিকিৎসক জানান, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট হবে। পূজার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রিপোর্ট, চন্দন সিটি।